এবার ভবানীপুর কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। পরাজিত ওই অভিনেতার বিরুদ্ধে সমস্ত রকম ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। পশ্চিমবাংলায় নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা রুদ্রনীল। পুরনো দল এবং দলনেত্রীর বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তিনি উগড়ে দিয়েছিলেন। ভবানীপুর কেন্দ্র থেকে বিধানসভায় তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এই কেন্দ্রেই তাকে পরাজিত করেছেন জয়ী রাজ্যের বিদায়ী মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। পরাজিত এই অভিনেতার বিরুদ্ধে এবার সমস্ত ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। এবার রুদ্রনীলকে নিয়ে একটি পোস্টে বেরিয়ে এসেছে ভাস্বর চট্টোপাধ্যায়ের সমস্ত ক্ষোভ, যেখানে তিনি বলেছেন তাকে নাকি মিচকে শয়তান বলে একটি সাক্ষাৎকারে বলেছিলেন রুদ্রনীল ঘোষ 2007 সালে। 14 বছর আগের এই কথাটি কেন বলেছিলেন রুদ্রনীল সে সম্পর্কে কোনো ধারণাই নেই ভাস্বরের। তবে এবার এত দিনের ক্ষোভ তিনি সামনে নিয়ে এলেন। 2021 নির্বাচনে বিজেপি প্রার্থী পরাজিত, আর তারপরেই ভাস্বর তোপ দেগেছেন। তিনি জানিয়েছেন নেট মাধ্যমে, আর যাই হোক তোর মতো ধান্দাবাজ নই, তুই বড় মাপের অভিনেতা, কিন্তু জানিস তো অভিনেতা হোস বা নেতা আগে ভালো মানুষ হতে হয়। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের পোস্টে দেখা গিয়েছে তার ইন্ডাস্ট্রির কলিগের প্রতি তিনি আন্তরিক প্রার্থনাও জানিয়েছেন। তিনি জানিয়েছেন ভালো মানুষ হয়ে ওঠ, দেখবি নিজেকেই নিজের ভালো লাগবে। রুদ্রনীল ঘোষকে কটাক্ষ করে বলা কথার কি উত্তর আসে সেটাই এখন দেখার। প্রসঙ্গত, টলিপাড়ার জনপ্রিয় মুখ হলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ছোট পর্দার পাশাপাশি তিনি কাজ করছেন এখন ওটিটি প্ল্যাটফর্মেও। তাহলে বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।